দেব রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েও তার শৈশবের কথা ভুলেননি। এটা অত্যন্ত চমকপ্রদ একটি তথ্য যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অতি ব্যস্ততার মধ্যেও তার শৈশবের সেই সোনালী দিনগুলির কথা আজও স্মৃতিচারণ করেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার স্মৃতির পাতা থেকে নিজেকে এভাবেই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মা কইতো, আয়া চাঁদ মামা, বিপ্লবের টুকুম দিয়া যা, আয়া চাঁদ মামা, বিপ্লবের টুকুম দিয়া যা। আমি খুশি হইতাম, মা আইতাছে,